আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিমু রেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্নাহার, প্রভাষক ইতিহাস মৌতলা, শিমু রেজা এমপি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ক্লাসে তোমাদের পড়ানো হচ্ছে ইতিহাস প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, ইংরেজ ঔপনিবেশিক শাসন ও কোম্পানি আমল। এখন আজকের পাঠ্যবিষয় সম্পর্কে জেনে নাও। আজ তোমাদের পড়ানো হচ্ছে কর্নওয়ালিসের, লর্ড কর্নওয়ালিসের শাসন ভার গ্রহণ, লর্ড কর্নওয়ালিসের শাসনভার গ্রহণ আর চিরস্থায়ী বন্দোবস্ত ও এর উদ্দেশ্য, চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য, চিরস্থায়ী বন্দোবস্তের দোষ ও গুণ, চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও চিরস্থায়ী বন্দোবস্তের দোষ ও গুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে শিখন ফলে তোমরা যা শিখতে পারবে সেগুলো হলো লর্ড কর্নওয়ালিস কে, লর্ড কর্নওয়ালিস কে কীভাবে ক্ষমতায় আসেন, চিরস্থায়ী বন্দোবস্ত কি, কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় আর চিরস্থায়ী বন্দোবস্তের সুফল বা গুণ, কুফল বা দোষ সম্পর্কে ধারণা পাবে ও ব্যাখ্যা করতে পারবে। আজকের পাঠ থেকে এই বিষয়গুলো, প্রশ্নের বিষয়ে তোমরা ধারণা পাবে ও ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের হেস্টিংসের শাসনকালীন হেস্টিংসের শাসনভার গ্রহণ ও তার সংস্থাসমূহ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাস আজকে ও লর্ড কর্নওয়ালিসের শাসনকাল আলোচনা করব। তার পূর্বে হেস্টিংস কীভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সেই বিষয়ে আলোচনা করছি, তাহলে তোমাদের ধারাবাহিকভাবে বুঝতে সুবিধা হবে। হেস্টিংসের দুর্নীতি ও উৎকোচ গ্রহণ বা ক্রমবর্ধমান নীতি বিবর্জিত কার্যকলাপের ফলে ইংল্যান্ডবাসীর মনে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। হেস্টিংসের দুর্নীতি ও উৎকোচ গ্রহণ বা ক্রমবর্ধমান নীতি বিবর্জিত কার্যকলাপের ফলে ইংল্যান্ডবাসীর মনে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। 1764 খ্রিস্টাব্দে উইলিয়াম পিট প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কত খ্রিস্টাব্দে উইলিয়াম পিট প্রধানমন্ত্রী নিযুক্ত হন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম পিট প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং হেস্টিংসের অসাদ আচরণের তীব্র নিন্দা করেন। আর তিনি প্রধানমন্ত্রী হয়ে হেস্টিংসের অসাদ আচরণের তীব্র নিন্দা করেন। ইংল্যান্ডবাসীর তীব্র বিক্ষোভের মুখে ব্রিটিশ পার্লামেন্টে হেস্টিংসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। ফলে হেস্টিংস 1784 খ্রিস্টাব্দে পদত্যাগ করে স্বদেশে ফিরে প্রত্যাগমনে বাধ্য হন। আর হেস্টিংস কত খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাগমনে বাধ্য হন? হেস্টিংস 1784 খ্রিস্টাব্দে পদত্যাগ করে স্বদেশে প্রত্যাগমনে বাধ্য হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেস্টিংসের পদত্যাগ সম্পর্কে আলোচনা করেছি, এখন কর্নওয়ালিসের শাসনভার সম্পর্কে আলোচনা শুরু করছি। কর্নওয়ালিসের শাসনভার গ্রহণ। ওয়ারেন হেস্টিংসের পদত্যাগের পর কাউন্সিলের একজন সদস্য স্যার জন ম্যাকফারসন অস্থায়ী গভর্নর জেনারেল নিযুক্ত হন। হেস্টিংসের পদত্যাগের পর কী হয়? কাউন্সিলের একজন সদস্য স্যার জন ম্যাকফারসনকে অস্থায়ী গভর্নর জেনারেল নিযুক্ত হন। জন ম্যাকফারসন কী হন? তিনি ছিলেন কাউন্সিলের একজন সদস্য এবং অস্থায়ী গভর্নর জেনারেল নিযুক্ত হন। তিনি মাত্র 1.5 বছরকাল শাসন কার্য পরিচালনা করেন। আর তিনি কী করেন? তিনি মাত্র 1.5 বছরকাল শাসন কার্য পরিচালনা করেন। সে সময় তার শাসনামলে কোম্পানি চরম সংকটের সম্মুখীন হয়। আর ম্যাকফারসনের শাসনামলে কোম্পানি চরম সংকটের সম্মুখীন হয়। সে সময় কোম্পানিকে দাক্ষিণাত্যে মারাঠা শক্তি ও টিপু সুলতানের বিরুদ্ধে
প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হতে হয়। আর সে সময় কি হয়, কোম্পানিকে দাক্ষিণাত্যে মারাঠা শক্তি ও টিপু সুলতানের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হতে হয়। অন্যদিকে পাঞ্জাব ও নেপালের শিখ ও গুর্খাদের প্রতি ইংরেজদের সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। অন্যদিকে কি হয়, পাঞ্জাব ও নেপালে কারা শিখ ও গুর্খাদের প্রতি ইংরেজদের সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এ দুরবস্থা দূর করতে ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য ব্রিটিশ পার্লামেন্ট ও প্রধানমন্ত্রী 1786 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করে পাঠান। ম্যাকফার্সনের আমলে কি হয়েছিল, কোম্পানি চরম সংকটের সম্মুখীন হয়েছিল। আর এ দুরবস্থা দূর করতে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী কত খ্রিস্টাব্দে 1786 খ্রিস্টাব্দে কাকে, কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত করে পাঠান। কর্নওয়ালিস ছিলেন আমেরিকায় ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম সেনাপতি। কর্নওয়ালিস ভারতে কোম্পানি সাম্রাজ্যের শাসন সংক্রান্ত প্রতিটি ব্যাপারে সংস্কার করেছিলেন। আর কর্নওয়ালিস কী করেছিলেন, কর্নওয়ালিস ভারতে কোম্পানি সাম্রাজ্যের শাসন সংক্রান্ত প্রতিটি ব্যাপারে সংস্কার করেছিলেন। তবে ভারত ইতিহাসে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংস্কারের জন্য বহুল আলোচিত। চিরস্থায়ী বন্দোবস্ত, আর এই চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিসের সংস্কার সমূহের মধ্যে অন্যতম। আর চিরস্থায়ী বন্দোবস্ত কি ছিল, কর্নওয়ালিসের সংস্কার সমূহের মধ্যে অন্যতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন শিখনফলে যে প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এই আলোচনা থেকে, কর্নওয়ালিস কে, কর্নওয়ালিস ছিলেন আমেরিকায় ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম সেনাপতি। ব্রিটিশ পার্লামেন্ট ও প্রধানমন্ত্রী 1786 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত করে পাঠান। কি হয়, ব্রিটিশ পার্লামেন্ট ও প্রধানমন্ত্রী 1786 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করে পাঠান। কর্নওয়ালিসকে এর উত্তরে এভাবে তোমরা বলতে পারবে। এখন চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করছি। চিরস্থায়ী বন্দোবস্ত, কর্নওয়ালিস যখন শাসনভার গ্রহণ করেন তখন কি হয়, কর্নওয়ালিস যখন শাসনভার গ্রহণ করেন তখন ভূমি রাজস্ব ব্যবস্থা দুর্নীতি ও বিশৃঙ্খলায় পূর্ণ ছিল। কর্নওয়ালিস ভূমি সংস্কারের অন্যতম পদ্ধতি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। কর্নওয়ালিস যখন শাসনভার গ্রহণ করেন তখন শাসন ব্যবস্থা কেমন ছিল, দুর্নীতি ও বিশৃঙ্খলায় পূর্ণ ছিল। কর্নওয়ালিসের ভূমি সংস্কারের অন্যতম পদ্ধতি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ভূমিস্বত্ব স্থায়ীভাবে জমিদারদের প্রদান করাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। আর ভূমিস্বত্ব স্থায়ীভাবে জমিদারদের কাদের, জমিদারদের প্রদান করাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ভূমি রাজস্ব বাড়ানোর উদ্দেশ্য নিয়ে কর্নওয়ালিস এ সংস্কার প্রবর্তন করেন। কর্নওয়ালিস কিভাবে ক্ষমতায় আসেন এর উত্তরে তোমরা বলতে পারবে। কর্নওয়ালিস কিভাবে ক্ষমতায় আসেন, হেস্টিংসের পদত্যাগের পর কাউন্সিলের একজন সদস্য স্যার জন ম্যাকফার্সন অস্থায়ী গভর্নর জেনারেল নিযুক্ত হন। তার শাসনামলে তিনি মাত্র দেড় বছরকাল শাসন কার্য পরিচালনা করেন। তার শাসনামলে কোম্পানি
চরম সংকটের সম্মুখীন হয়। এই দুরবস্থা দূর করতে ও দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য ব্রিটিশ পার্লামেন্ট ও প্রধানমন্ত্রী 1786 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করে পাঠান। কর্নওয়ালিস কিভাবে ক্ষমতায় আসেন এর উত্তরে তোমরা এভাবে বলতে পারবে, হেস্টিংসের পদত্যাগের পর কাউন্সিলের একজন সদস্য স্যার জন ম্যাকফারসন অস্থায়ী গভর্নর জেনারেল নিযুক্ত হন। তিনি মাত্র 1.5 বছরকাল শাসন কার্য পরিচালনা করেন। তার সময় কোম্পানি চরম সংকটের সম্মুখীন হয়। এ দুরবস্থা দূর করতে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী 1786 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত করে পাঠান। এরপর এখন চিরস্থায়ী বন্দোবস্ত কি? এই প্রশ্নের উত্তরে তোমরা কিভাবে বলবে ও লিখতে পারবে সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কর্নওয়ালিস যখন শাসনভার গ্রহণ করেন তখন রাজস্ব ব্যবস্থা দুর্নীতি ও বিশৃঙ্খলায় পূর্ণ ছিল। কর্নওয়ালিসের ভূমি সংস্কারের অন্যতম পদ্ধতি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ভূমি স্বত্ব স্থায়ীভাবে জমিদারদের প্রদান করাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ভূমি রাজস্ব সংস্কারের উদ্দেশ্য নিয়েই কর্নওয়ালিস এই সংস্কার প্রবর্তন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনেছি লর্ড কর্নওয়ালিসকে কিভাবে শাসন ক্ষমতা কিভাবে ক্ষমতায় আসেন আর চিরস্থায়ী বন্দোবস্ত কি এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, প্রশ্নের উত্তর তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন পরবর্তী আলোচনা শুরু করছি, তোমরা মন দিয়ে শুনবে। কেন রাজস্ব সংস্কার? এখন আলোচনা করছি লর্ড কর্নওয়ালিসের রাজস্ব সংস্কার। ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিসের রাজস্ব সংস্কার সম্পর্কে আলোচনা করছি। ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্বকে নিলামে তুলেছিলেন। যে ব্যক্তি 5 বছরের জন্য সর্বোচ্চ হারে রাজস্ব দিতে স্বীকৃত হতো তাকে ভূমি বন্দোবস্ত দেওয়া হতো। কর্নওয়ালিস কী করেছিলেন? ভূমি রাজস্বকে নিলামে তুলেছিলেন। যে ব্যক্তি 5 বছরের জন্য সর্বোচ্চ হারে রাজস্ব দিতে স্বীকৃত হতো তাকে ভূমি বন্দোবস্ত দেওয়া হতো। অর্থাৎ যে ব্যক্তি 5 বছরের জন্য সর্বোচ্চ হারে রাজস্ব দিতে স্বীকার হতো তাকে ভূমি বন্দোবস্ত দেওয়া হতো। ভূমি আর কি হতো, 5 বছরের বেশি জমিতে জমিদারদের অধিকার স্বীকৃত না থাকায় জমিদারগণ জমির উন্নয়নের জন্য কোনো চেষ্টা করতেন না। কী হতো, 5 বছরের জন্য জমিদারদের জমির অধিকার স্বীকৃত থাকায় জমির উন্নয়নের জন্য জমিদারগণ কোনো চেষ্টা করতেন না। ফলে এ কারণে উৎপাদন কম হয় আর খাজনা বাকি পড়ে। আর এ কারণে কী হয়, উৎপাদন কম হয় যেহেতু জমির উন্নয়নে কোনো কাজ করা হয়নি, ফলে জমির উৎপাদন কম হয় আর খাজনা বাকি পড়ে। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য কে? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন কি, কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? এর উত্তরে তোমরা এভাবে বলতে পারবে ও লিখতে পারবে। ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্বকে নিলামে তুলেছিলেন। কী করেছিলেন? ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্বকে নিলামে তুলেছিলেন। যে ব্যক্তি 5 বছরের জন্য সর্বোচ্চ হারে রাজস্ব দিতে স্বীকৃত হতো তাকে ভূমি বন্দোবস্ত দেওয়া হতো। 5 বছরের বেশি জমিদারদের জমিতে শর্ত স্বীকৃত না থাকায় জমিদারগণ কী করতো, জমির উন্নয়নের জন্য কোনো কাজ করতো না। এ কারণে উৎপাদন কম হতো আর খাজনা বাকি পড়তো। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, এর উত্তরে তোমরা এভাবে বলতে পারবে ও লিখতে পারবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কি? উদ্দেশ্য এখন চিরস্থায়ী বন্দোবস্তের কিছু উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করছি। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ছিল এক, ভূমি রাজস্ব ব্যবস্থা, স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ছিল স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা, স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত করে দেওয়া আর কি। স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা, স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত করে দেওয়া আর রাজস্ব আদায়ের জন্য জমিদার শ্রেণী সৃষ্টি করা, রাজস্ব আদায়ের জন্য জমিদার শ্রেণী সৃষ্টি করা, রাজস্ব আদায়ের জন্য জমিদার শ্রেণী সৃষ্টি করা আর জমিদারদের ব্রিটিশ সরকারের পক্ষে কাজ করার কাজে লাগানো, আর জমিদারদেরকে কী করা, ব্রিটিশ সরকারের পক্ষে কাজে লাগানো। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ছিল কি? স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা, স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা, স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত করে দেয়া আর রাজস্ব আদায়ের জন্য জমিদার শ্রেণী সৃষ্টি করা তিন, আর চার, জমিদারদেরকে ব্রিটিশ সরকারের পক্ষে কাজে লাগানো, কী করা, জমিদারদেরকে ব্রিটিশ সরকারের পক্ষে কাজে লাগানো। এই উদ্দেশ্য চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ছিল এগুলো। চিরস্থায়ী বন্দোবস্তের কিছু দোষ ও গুণ ছিল, চিরস্থায়ী বন্দোবস্তের কিছু দোষ ও গুণ ছিল। এই দোষ ও গুণ সম্পর্কে এখন আলোচনা, এখন তোমাদের সাথে এই দোষ ও গুণগুলো নিয়ে আলোচনা করব। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? 1792 সালে কোর্ট, কত সালে? 1792 খ্রিস্টাব্দে কোর্ট চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে রায় প্রদান করে। কত খ্রিস্টাব্দে কোর্ট চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে রায় প্রদান করে? 1792 খ্রিস্টাব্দে করলে কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ দশশালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন। কর্নওয়ালিস কত সালে দশশালা বন্দোবস্ত ঘোষণা করেন? 1792 খ্রিস্টাব্দে কোর্ট চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে রায় প্রদান করে। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে রায় প্রদান করে কোর্ট? 1792 খ্রিস্টাব্দে কোর্ট চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে রায় প্রদান করে। রায় প্রদান করলে কর্নওয়ালিস 1793 সালের 22 মার্চ দশশালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন। আর কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে 10ই মার্চ দশশালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন। হেস্টিংস প্রথমে পাঁচশালা বন্দোবস্ত যখন সফল হয়নি তখন একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন, আর লর্ড কর্নওয়ালিস দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এবং এই দশশালা বন্দোবস্তকে পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন। এই দশশালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন। চিরস্থায়ী বন্দোবস্তের গুণ, চিরস্থায়ী বন্দোবস্তের কিছু দোষ ও গুণ ছিল। এই চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণগুলো সম্পর্কে আলোচনা করছি। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কোম্পানি তার চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুলো গুণগুলো কী কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের গুণগুলো রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কী হয়? রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়। জমির মূল্য বৃদ্ধি পায়। রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয় আর জমির মূল্য বৃদ্ধি পায়। দুই আর তিন, জমিদারদের জমিদারি লাভ হয় আর জমিদারদের উন্নয়নমূলক কাজ। চার, জমিদারদের উন্নয়নমূলক কাজ। পাঁচ, ইংরেজদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। চিরস্থায়ী বন্দোবস্তের গুণগুলো কী কী ছিল? এক, রাজস্ব পরিমাণ নির্দিষ্ট হয়। দুই, জমির মূল্য বৃদ্ধি পায়। আর তিন, জমিদারদের জমিদারি লাভ হয় আর হচ্ছে জমিদারদের উন্নয়নমূলক কাজ। আর পাঁচ, ইংরেজদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়। এক, রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কোম্পানির বার্ষিক আয় সম্পর্কে নিশ্চিত হয়। আর চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কী হয়? কোম্পানি বার্ষিক আয় সম্পর্কে নিশ্চিত হয়, যার ফলে বার্ষিক বাজেট প্রণয়নের সুবিধা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কোম্পানি বার্ষিক আয় সম্পর্কে নিশ্চিত হয়, যার ফলে বার্ষিক বাজেট প্রণয়নের সুবিধা হয়। বছরের যে বাজেট তৈরি হয় সেই বাজেট প্রণয়নের সুবিধা হয়। ভূমি রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয় এবং বলা হয় 89% সরকারকে দিতে হবে এবং 11% জমিদারগণ ভোগ করবে।
89% রাজস্ব নির্ধারণ করে দেওয়া হয় এবং বলা হয় 89% সরকারকে দিতে হবে এবং 11% জমিদারগণ ভোগ করবে। চিরস্থায়ী বন্দোবস্তের দ্বিতীয় সুফল জমির মূল্য বৃদ্ধি পায়। কি হয়? দ্বিতীয় সুফল জমির মূল্য বৃদ্ধি পায়। নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্ধারিত হওয়ায় জমিদারগণ জমির উন্নয়নের দিকে নজর দেয়। কি হয়? নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্ধারিত হওয়ায় জমিদারগণ জমির উন্নয়নের দিকে নজর দিলে বহু পতিত জমি ফসলি জমিতে পরিণত হয়। ফলে একদিকে জমিদারদের আয় বাড়ে, অন্যদিকে জমির মূল্য বৃদ্ধি পায়। নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্ধারিত হয়, জমিদারগণ জমির উন্নয়নের দিকে নজর দেয়, ফলে পতিত জমি ফসলি জমিতে পরিণত হয়। আর একদিকে জমির আয় বৃদ্ধি পায়, অন্যদিকে জমির মূল্য বৃদ্ধি পায়। তৃতীয়ত, জমিদারদের জমিদারি লাভ। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেসব জমিদার জমিদারি লাভ করে তারা ইংরেজ সরকারের সমর্থক শ্রেণীতে পরিণত হয়। জমিদারদের জমিদারি লাভের ফলে কি হয়? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যেসব জমিদার জমিদারি লাভ করেন তারা ব্রিটিশ সরকারের তারা ইংরেজ সরকারের সমর্থক শ্রেণীতে পরিণত হয়। আর জমিদারদের উন্নয়নমূলক কাজ, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেসব জমিদার জমিদারি লাভ করেছিল তারা তাদের অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন যোগাযোগ ও সেচের জন্য খাল খনন, ব্যবসা বাণিজ্যের প্রসারে রাস্তাঘাট নির্মাণ, আর কি হয়, অধিক আয়ের জন্য বন জঙ্গল পরিষ্কার, বিদ্যালয় চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেসব জমিদার জমিদারি লাভ করেন তারা তাদের অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন যোগাযোগ ও সেচের জন্য খাল খনন, ব্যবসা বাণিজ্যের প্রসারে রাস্তাঘাট নির্মাণ, আর অধিক আয়ের জন্য বন জঙ্গল পরিষ্কার, অধিক আয়ের জন্য কী করেন? বন জঙ্গল পরিষ্কার করেন, বিদ্যালয় ও চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। চিরস্থায়ী আর পঞ্চমত কি? ইংরেজদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে জমিদার ও প্রজাদের মধ্যে ইংরেজ সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আর পঞ্চমত কি? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে জমিদার ও প্রজাদের মধ্যে ইংরেজ সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আর এরপর চিরস্থায়ী বন্দোবস্তের গুণগুলো কী ছিল এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারবে, বলতে পারবে। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কি হয়? রাজস্ব পরিমাণ নির্দিষ্ট হয়। রাজস্ব পরিমাণ নির্ধারিত হয় কোম্পানি তার বার্ষিক আয় সম্পর্কে নিশ্চিত হয় এবং বার্ষিক বাজেট প্রণয়নে কোম্পানির সুবিধা হয়। রাজস্বের আয় ভূমি রাজস্ব পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয় এবং বলা হয় 89% সরকারকে দিতে হবে আর 11% জমিদারগণ ভোগ করবে। জমির মূল্য বৃদ্ধি পায়। নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্ধারিত হয়, জমিদারগণ কী করেন? জমির উন্নয়নের জন্য কাজ করেন, ফলে পতিত জমি ফসলি জমিতে পরিণত হয়, আর জমিদারদের আয় বৃদ্ধি পায়, আর অন্যদিকে জমির মূল্য বৃদ্ধি পায়। জমিদারদের জমিদারি লাভ, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেসব জমিদার জমিদারি লাভ করেন তারা ইংরেজ সরকারের সমর্থক শ্রেণীতে পরিণত হয়। জমির উন্নয়নের মূল্য কাজ, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেসব জমিদার জমিদারি লাভ করেন তারা তাদের অর্থ উন্নয়নমূলক কাজ যোগাযোগ ও সেচের জন্য খাল খনন করেন, আর ব্যবসা বাণিজ্যের প্রসারে রাস্তাঘাট নির্মাণ করেন, আর অধিক আয়ের জন্য বন জঙ্গল পরিষ্কার করেন, বিদ্যালয় ও চিকিৎসালয় স্থাপন করেন। আর চিরস্থায়ী বন্দোবস্তের গুণের মধ্যে আর এক গুণ কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত ইংরেজ সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার ও প্রজাদের মধ্যে ইংরেজ সরকারের প্রতি জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
চিরস্থায়ী এখন চিরস্থায়ী বন্দোবস্তের কুফল বা দোষ সম্পর্কে আলোচনা করছি। চিরস্থায়ী বন্দোবস্তের খারাপ দিকগুলো কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তে কী হয়? অত্যধিক বেশি রাজস্ব ধার্য করা হয়। দোষের মধ্যে কী কী ছিল? অত্যধিক বেশি রাজস্ব ধার্য করা হয়। এক, দুই, জমিদারের প্রকৃত সীমা নির্ধারিত না হওয়া, জমিদারের প্রকৃত সীমা নির্ধারিত না হওয়া। তিন, সূর্যাস্ত আইন। চার, সরকার বর্ধিত মূল, বর্ধিত জমির, সরকার জমির মূল্যের বর্ধিত অংশ থেকে বঞ্চিত হয়। সরকার কী হয়? জমির মূল্যের বর্ধিত অংশ থেকে বঞ্চিত হয়। দোষগুলোর মধ্যে কী কী ছিল? অত্যধিক বেশি রাজস্ব ধার্য করা হয়, জমিদারের প্রকৃত সীমানা নির্ধারিত না হওয়া, জমিদারের প্রকৃত সীমা নির্ধারিত না হওয়া। আর তিন, সূর্যাস্ত আইন। আর চার, সরকার বর্ধিত জমির মূল্যের লভ্যাংশ হতে বঞ্চিত হয়। সরকার কী হয়? জমির বর্ধিত মূল্যের অংশ থেকে বঞ্চিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ না করে, রাজস্ব নির্ধারিত হয় প্রায় সকল ক্ষেত্রে। কী হয়? রাজস্বের হার ধার্য করা হয়েছিল অত্যধিক। চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ না করে রাজস্ব নির্ধারিত হয় প্রায় সকল ক্ষেত্রে। রাজস্বের ধার্য করা হয়েছিল অত্যধিক, বেশি। অতিরিক্ত রাজস্ব কী হয়? পরিশোধ করতে জমিদাররা প্রজা বা রায়তদের উপর চাপ সৃষ্টি করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অতিরিক্ত রাজস্ব পরিশোধ করতে জমিদাররা প্রজা বা রায়তদের উপর অত্যাচার চাপ সৃষ্টি করলে কী হয়? বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রথম এক 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 কী ছিল? অত্যাধিক বেশি রাজস্ব ধার্য করা। চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ না কী করা হয়? চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ না করে রাজস্ব নির্ধারিত হয় প্রায় সকল ক্ষেত্রেই। রাজস্বের হার ধার্য করা হয়েছিল অত্যাধিক বেশি। অতিরিক্ত রাজস্ব পরিশোধ করতে জমিদাররা প্রজা বা রায়তদের উপর চাপ সৃষ্টি করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যেহেতু রাজস্ব বেশি ধার্য করা হয় এবং এই রাজস্ব পরিশোধ করতে গিয়ে জমিদাররা কী করে? প্রজা বা রায়তদের উপর চাপ সৃষ্টি করে, ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারির প্রকৃত সীমা নির্ধারিত না হওয়া। দ্বিতীয় গুণ দোষ কী ছিল? কুফল বা দোষ, জমিদারির প্রকৃত সীমা নির্ধারিত না হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ করে জমিদারির প্রকৃত সীমা নির্ধারণ করা হয়নি। চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ করে জমিদারির প্রকৃত সীমানা নির্ধারণ করা হয়নি, ফলে অসংখ্য মামলা মোকদ্দমা ও অব্যবস্থার সৃষ্টি হয়। ফলে কী হয়? অসংখ্য মামলা মোকদ্দমা ও অব্যবস্থার সৃষ্টি হয়। চিরস্থায়ী জমিদারের সীমানা নির্ধারিত না হওয়া, এর অর্থ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ না করে জমির প্রকৃত সীমানা নির্ধারিত করা হয়নি। চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ করে জমিদারির প্রকৃত সীমানা নির্ধারণ করা হয়নি, ফলে অসংখ্য মামলা মোকদ্দমা ও অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এর ফলে কী হয়? জমিদারগণ তাদের জমিদারির সীমানা সম্পর্কে নিশ্চিত ছিলেন না। এর ফলে কী হয়? অসংখ্য মামলা মোকদ্দমা ও অব্যবস্থার সৃষ্টি হয়। সূর্যাস্ত আইন, সূর্যাস্ত আইন কী ছিল? নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে জমিদারি খাজনা পরিশোধ করা, জমিদারদের খাজনা পরিশোধ করা। সূর্যাস্ত আইনের প্রয়োগের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে অনেকেই জমিদার রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হয়, যার ফলে জমিদারি নিলাম করে রাজস্ব আদায় করে নিত। ফলে কী হয়? সরকার জমিদারি নিলাম করে রাজস্ব আদায় করে নিত, ফলে অনেক পুরাতন জমিদার জমিদারি হারায়। সূর্যাস্ত আইনে কী ছিল? যে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব পরিশোধ করতে না পারলে জমিদারদের নিলামে উঠবে। সূর্যাস্ত আইনে প্রয়োগে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে অনেক জমিদারি রাজস্ব দিতে ব্যর্থ হয়, ফলে যার ফলে তাদের জমিদারি নিলাম হয়, যার ফলে তাদের জমিদারি নিলাম করে সরকার রাজস্ব আদায় করে নিত। এর ফলে অনেক পুরাতন জমিদার জমিদারি হারায়। সূর্যাস্ত আইনের ফলে কী হয়? অনেক জমিদার জমিদারি হারায়। আর সরকার ভূমির বর্ধিত মূল্যের লভ্যাংশ থেকে বঞ্চিত হয়। 1793 সালে জমির যে মূল্য ছিল তা পরবর্তীকালে বহুগুণে বৃদ্ধি পায়। 1793 সালে খ্রিস্টাব্দে জমির যে মূল্য ছিল
তা পরবর্তীকালে বহু গুণে বৃদ্ধি পায়। কিন্তু ইংরেজ সরকারের পক্ষে আর বৃদ্ধি আর রাজস্ব বৃদ্ধির কোনো সুযোগ ছিল না। 1793 সালে জমির যে মূল্য ছিল তা পরবর্তীকালে বহু গুণে বৃদ্ধি পায়। আর কিন্তু ইংরেজ সরকারের পক্ষে আর পক্ষে আর রাজস্ব বৃদ্ধি করার কোনো সুযোগই ছিল না। ফলে সরকার ভূমির বর্ধিত মূল্যের লভ্যাংশ থেকে বঞ্চিত হয়। ফলে কী হয়, সরকার ভূমির যে মূল্য বেড়েছিল সেই লভ্যাংশ জমির বর্ধিত মূল্যের লভ্যাংশ থেকে বঞ্চিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল বা গুণ সম্পর্কে তোমরা জেনেছ, আর কুফল বা দোষ সম্পর্কে আলোচনা করেছি। এখন কুফল বা দোষ কী, চিরস্থায়ী বন্দোবস্তের দোষ কী দোষ ছিল এই আলোচনায়, এর উত্তরে তোমরা বলতে পারবে। অত্যধিক দোষগুলো ছিল কি, অত্যধিক রাজস্ব ধার্য করা হয়, অত্যধিক বেশি রাজস্ব ধার্য করা হয়, জমিদারির প্রকৃত সীমানা নির্ধারিত হয়নি, নির্ধারিত না হওয়া, চার তিন সূর্যাস্ত আইন, আর চার সরকার বর্ধিত ভূমির বর্ধিত মূল্যের লভ্যাংশ থেকে বঞ্চিত হয়। অত্যধিক বেশি রাজস্ব নির্ধারিত হওয়া, চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ না করে রাজস্ব নির্ধারিত হয়, অধিকাংশ ক্ষেত্রে রাজস্ব নির্ধারিত হয় অত্যধিক বেশি। অতিরিক্ত রাজস্ব পরিশোধ করতে জমিদারগণ রায়ত বা প্রজাদের উপর চাপ সৃষ্টি করে, ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর দ্বিতীয়, জমিদারি প্রকৃত সীমানা নির্ধারিত না হওয়া, চিরস্থায়ী বন্দোবস্তে জমি জরিপ করে জমিদারির সীমানা নির্ধারিত না হয় কী হয়, অসংখ্য মামলা মোকদ্দমা ও অব্যবস্থার সৃষ্টি হয়। তিন, সূর্যাস্ত আইনে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে জমিদারগণ রাজস্ব পরিশোধ করতে না পারলে সেই সকল জমি নিলাম করে সরকার রাজস্ব আদায় করে নিত, এর ফলে অনেক পুরাতন জমিদার জমিদারি হারায়। চার, সরকার বর্ধিত জমির বর্ধিত মূল্যের লভ্যাংশ থেকে বঞ্চিত হয়। 1793 খ্রিস্টাব্দে জমির যে মূল্য ছিল তা পরবর্তীকালে বহুগুণে বৃদ্ধি পায়। কিন্তু ইংরেজ সরকারের পক্ষে আর রাজস্ব বৃদ্ধি করার কোনো সুযোগই ছিল না। ফলে সরকার ভূমির বর্ধিত মূল্যের লভ্যাংশ থেকে বঞ্চিত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেস্টিংসের শাসনভার গ্রহণ আর চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য, চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণ নিয়ে আলোচনা করেছি। নিশ্চয় তোমরা সুন্দরভাবে বুঝে নিয়েছ। তোমরা বাড়িতে বই পড়বে আর ক্লাস নিয়মিত দেখবে, তাহলে ক্লাসের সব বিষয়, আজকের পাঠের বিষয়ে তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকবে না। তোমরা সকলে বাড়িতে থাকবে, সুস্থ থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা ভাইরাস থেকে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনায় আজকের ক্লাস এখনকার মতো শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।